নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতুশীল লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সামনে আবার ভিডিও তুলে ধরার চেষ্টা করলাম, আর এটা ছিল দশরের মনসা পুজোর ভিডিও। তো বন্ধুরা, কাজের জন্য ব্যস্ততার জন্য ভিডিও শেয়ার করতে পারছি না, তো তোমরা কিছু মনে করো না, প্লিজ সবাই পাশে থেকো, সাপোর্ট করো যেরকম করেছিলাম। আর এত দেরি হয়ে গেছে বলে কিছু মনে করো না। তো আমি ভিডিওটা যেহেতু করা ছিল সেই কারণে ভিডিওটা আমি ছেড়েই দিলাম আপলোড করে। এই যে দেখো, আমার দিদির বাড়ি আসছি তারকেশ্বরে, আর আমার দিদি প্যান্ডেলটা না করতো তাহলে হচ্ছে গিয়ে তোর ছাদ থেকেই দেখা যেত। ওই যে আমার দিদিদের রান্নাঘর, তো রান্নাঘর থেকেই কিন্তু দেখা যাচ্ছিল যেইখানে পুজো হচ্ছে, আর ছাদ থেকেও কিন্তু দেখা যাবে। তো চলো একটুখানি ছাদে যাব। আর দিদিদের দেখো, এই দিকটা পুকুর আছে, আর এইখানে কলা গাছ আছে, আর কলা গাছেতে কলার কাঁদি পড়েছে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর চলো তাহলে একটু ছাদে যাই, ছাদ থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আর প্রচণ্ড গরম, ছাদে যাচ্ছি বটে কিন্তু থাকতে পারবো না মনে হচ্ছে। তো যাই, আপাতত দেখা যাক কী হয়। তো চলো তোমরাও আমার সাথে। আর এই যে দেখো, আলপনাগুলো দেখতে পাচ্ছ, সব ঘরের কিন্তু চৌকাঠেতে আলপনাগুলো করা আছে, মেন গেটে বলো, ছাদের গেটে বলো। তো খুব সুন্দর কিন্তু আলপনাগুলো। আর আমার একদমই মনে ছিল না যে আলপনাগুলোর ভিডিও একটু ভালো করে করব। তো দেখো খুব সুন্দর করে কিন্তু আলপনাগুলো দেওয়া আছে। তো এই যে দেখো কত সুন্দর লাগছে, তো সব ঘরেতেই কিন্তু দেওয়া আছে। আর এই যে আমার মা এখন ঝাড়ু দিচ্ছে, সব কিছু পরিষ্কার করছে। আর ছোটো বাচ্চা যেহেতু ঘর, আমার দিদিরও একটা মেয়ে একটা ছেলে। আর তো বিছানাপত্রের তো কোনো গছগাছ নেই, যখন গোছাচ্ছে তখন আবার যেইকে সেই। আমাদের সবাইদের বাড়িতেও যেই রকম হয়ে থাকে বাচ্চা থাকলে, যে এই গোছাচ্ছি এই আবার নোংরা হয়ে যাচ্ছে, সেরকম কিন্তু আমার দিদিরও অবস্থা। আর এখানে দেখো সব কিছু পুজোর জন্য ফলের ব্যবস্থা করা হচ্ছে, আর মা ওইদিকে কাঁঠাল চাড়াচ্ছে। আর দশ রকম ফলের মধ্যে দেখো কি দিয়েছে, রাঙালু আর করলা তার মধ্যে আছে। তো রাঙালু আর করলা কি ফলের মধ্যে পড়ে, তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমাদের ওইখানে কিন্তু দশ রকম ফল মানে দশ রকম ফলই, এরকম কোনো সবজি নয়। এখানে আবার করলা দিয়ে দিয়েছে, আবার রাঙালু দিয়ে দিয়েছে। চলে যা, কোথায় যাবি, যা দিদিকে ডেকে আনবি, দিদিকে ডেকে আনবি। আর দেখো সোনু আরে কিন্তু রেডি হয়ে চলে গেল পুজোর কাছে, আমার দিদির মেয়ে আরে। তো ওইখানে ওরা এখন পুজো দেখবে, তো পুজো এখনও শুরু হয়নি, তবুও ব্যঞ্জোয়ারে বাজছে, তো দেখতে ভালো লাগবে। আর মা এইদিকে সব ফল আরে কাটছে পুজোর জন্য, আর পুজোর জন্য তারপরে সবাই যে কুটুমজন আসছে সবাইকে ফল আর করতে দেবে, দই চিড়ে মিষ্টি, তো সবাইকে দিতে হয়, এরকমই নিয়ম আমার দিদিদের। তো সেই জন্য মা সব কেটে কেটে রাখছে, এইগুলো পুজোর জন্য আরে, আবারও কাটবে তো সবাই খাওয়ার জন্য। আর ওইদিকে সবাই এখন মুড়িটুড়ি খাচ্ছে, ঘুগনি হয়েছিল। আর এই যে দেখো আমিও রেডি হয়ে গেছি, আর একটু যাচ্ছি পুজোতলার দিকে, কিন্তু এখনও কিছুই পুজো শুরু হয়নি, সবাই গেছে স্নান করতে ডন্ডি কাটার জন্য। পরে যাব, এখন যেহেতু সবাই স্নান করতে গেছে পুষ্পাঞ্জলি দেওয়ার, এই ডন্ডি কাটার জন্য, তো সেই কারণে চলে আসলাম বাড়িতে। প্রচণ্ড গরম বাইরে, পরে যাব। আর দেখতেই পেলে যে ওইখানে এখন ডন্ডি কাটা হচ্ছিলো, তো সবার ডন্ডি কাটা হয়ে গেছে আর পুষ্পাঞ্জলিও হয়ে গেছে। তো এইবারে সবাইকে ফলার দেয়া হবে, আর দই চিড়ে আর মিষ্টি আর সব কিছু দেওয়া হবে, সেই কারণে সব রেডি করছে আমার দিদি। আর ওই যে দেখো বন্ধুরা, দূরে দেখতে পাচ্ছে ছাগলগুলোকে চান করানো হচ্ছে, আর যেহেতু এই পুজোতে পাঁঠা বলি দেওয়া হয় সেই কারণে দেখো এখন এইখানে কিন্তু মূর্তি পুজো হয় না, দেখো শুধু একটা মঞ্চের কাজ আছে, ওটাই কিন্তু পুজো হয়। এখানে ঠাকুর করার নিয়ম দেখো দেখতে পাচ্ছি, কিন্তু অনেক জায়গাতে মনে হচ্ছে ঠাকুর হয়, আমার ঠিক জানা নেই, তবে আমার দিদিদের বলছে ঠাকুর করতে নেই, এরকমই হবে। দেখো মা ওইদিকে সব রাতের খাবারের জন্য সব সবজি টবজি কাটছে, যেহেতু 100 জন খাবে।
আর এইদিকে আমি আর আমার দিদি খাওয়ার জন্য দই চিঁড়েটা মাখিয়ে নিচ্ছি, দই চিঁড়ে মুড়কি। তো দুপুরে এইসবই খেয়ে নেবো। তো চলো বন্ধুরা, বাই। আজকের মতন আবার আসি অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো, আর সবাই খুব ভালো থেকো।